বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই বছরে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 2021 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমার এই ইতিহাসের সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তোমাদের মধ্যে আমি এখন শেয়ার করতে চলেছি। তোমরা জানো তোমাদের সিলেবাস 30-35% কম করা হয়েছে। যারা আমার এই চ্যানেলটিকে প্রথম দেখছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো শুরু করি আজকের আলোচনা। এক্ষুনি সাবস্ক্রাইব করুন MD মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নগুলো দুটি পার্টে আসে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়, 5-8-40। এখানে তোমাদের বিভাগ ক এবং খ দুটো বিভাগ থেকে দুটো দুটো করে উত্তর অবশ্যই লিখতে হবে, তার সঙ্গে একটি যে কোনো বিভাগ থেকে একটি 8 নম্বর প্রশ্ন লিখতে হবে। মোট তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের 5-8-40। পার্ট বি থেকে তোমাদের MCQ থাকবে 24টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ তোমরা এখানে 24 নম্বর পেয়ে যাবে। আর SAQ শর্ট টাইপ কোশ্চিন আনসার যেগুলো, সেগুলো তোমাদের থাকবে 16 নম্বর, অর্থাৎ 24 আর 16 40, অর্থাৎ তোমাদের মোট লিখিত 80 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের পাঠ্যাংশে মোট 8টি অধ্যায় রয়েছে, অতীত স্মরণ, ঊনবিংশ শতক, উপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, উপনিবেশিক ভারতের শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশবাদ সমূহ, ঠান্ডা লড়াইয়ের যুগ, আর শেষে রয়েছে অবউপনিবেশীকরণ। কিন্তু তোমাদের করোনা ভাইরাসের জন্য তোমাদের কিন্তু পাঠ্যাংশ থেকে 3টি অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাস 30-35% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, তার জন্য তোমাদের 3টি চ্যাপ্টার কিন্তু এই বছর পরীক্ষা হচ্ছে না। তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, ঊনবিংশ শতকে উপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এই অধ্যায়টি তোমাদের পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ অধ্যায়টি বাদ। তোমাদের তারপরে রয়েছে যে সপ্তম অধ্যায়, অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ, এই অধ্যায়টি তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না, ঠান্ডা লড়াইয়ের যুগ তোমাদের পরীক্ষা হচ্ছে না। আর তোমাদের পরীক্ষা হচ্ছে না অবউপনিবেশীকরণ, এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু পরীক্ষা হবে না, তোমাদের মোট 5টি অধ্যায় এক পরীক্ষা হবে, অতীত স্মরণ, উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ও নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, উপনিবেশিক ভারতের শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশবাদ সমূহ, এই তোমাদের 5টি অধ্যায় পরীক্ষা হবে। আর 5টি অধ্যায় থেকে তোমাদের একটি করে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে। তোমরা অবশ্যই আমার এই সাজেশনটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা তোমাদের খাতায় লিখে নিয়ে এটিকে নিয়মিত প্র্যাকটিস করতে শুরু করো, দেখবে তোমাদের পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র কিন্তু কমন তোমরা পেয়ে গেছো। তো চলো দেখে নাও তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টি অধ্যায় থেকে আমার নির্বাচিত সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। অতীতকে স্মরণ, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লিখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিভি পাশে লেখা রয়েছে, দেখো বাম দিকে, লেজেন্ড বা পুরা কাহিনী কাকে বলে? পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা লেখো। তোমাদের 1 আর 3 এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশে ভিভিআই দেওয়া রয়েছে, এই দুটি প্রশ্নকে অবশ্যই তোমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। তোমরা তোমাদের 3র অধ্যায় দেখো, উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, এখান থেকে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লিখো। এই বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন? চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ও সুফলগুলো আলোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা বর্ণনা দাও। আর 5-4 নম্বর রয়েছে, ইংরেজদের সঙ্গে সিরাজের এবং সম্পর্ক কেমন ছিল আলোচনা করো। আর 5ম প্রশ্ন হচ্ছে, পলাশী ও বক্সার যুদ্ধের কারণ ও ফলাফল। তোমাদের 3র অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো। এই বাণিজ্য বন্ধ হয়ে যায় কেন? চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ও সুফলগুলো আলোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও। এই 3টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 3টি প্রশ্ন থেকেই তোমরা কিন্তু 3র অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের 4র অধ্যায় রয়েছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া,
এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। চীনের চারঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। আলিগড় আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তোমাদের এখান থেকে কিন্তু এক নম্বরে যে প্রশ্ন রয়েছে চীনের চারঠা মে আন্দোলনের কারণ প্রভাব, এই প্রশ্নটি, আর 2 নম্বর প্রশ্ন বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, আর 4র্থ প্রশ্ন রয়েছে শিক্ষা ও সমাজ সংস্কার হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের অবদান, এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 3টি প্রশ্ন থেকেই তোমরা কিন্তু তোমাদের 4র্থ অধ্যায় থেকে 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব 5ম অধ্যায়ে কী কী প্রশ্নগুলো রয়েছে। 5ম অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, দেখে নাও, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। রাওলাট আইনের উদ্দেশ্য সত্যগুলি লেখো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া বর্ণনা দাও। লখনউ চুক্তির শর্ত গুরুত্ব লেখো। 4র্থ প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট অর্থাৎ কারণ গুরুত্ব ভারতীয়দের প্রতিক্রিয়া আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে যা জানো লেখো। বাংলার 50-এর মনন্তরের কারণ ও প্রভাবগুলি, তোমাদের 5ম অধ্যায়ের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে লখনউ চুক্তির সত্য গুরুত্ব, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বাংলার 50-এর মনন্তরের কারণ উপভাবগুলিও লেখো। কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো কিন্তু কোনো দিক থেকেই গুরুত্ব বিচারে কিন্তু কম নয়। তোমরা জানো তোমাদের 30-35% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদের যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় থেকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অবশ্যই গুরুত্বের দাবি রাখে। এবার আমরা দেখে নেব 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ, এই অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদের প্রথম প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে, ক্রিপস মিশনের প্রভাব ও ব্যর্থতার কারণ লেখো। নবিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। ভারত ছাড় আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের যে প্রথম প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই প্রশ্নটি অবশ্যই প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে শুরু করো। দ্বিতীয় প্রশ্নটি যেটা রয়েছে, কোন পরিস্থিতিতে ক্রিস মিশন ভারতে আসে, ক্রিস মিশনের প্রভাব ও ব্যর্থতার কারণ, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে তোমাদের শেষে যে প্রশ্ন রয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লিখো, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের নবীদের কারণ, হর্ষনন্দনের প্রেক্ষাপট, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ, এই প্রশ্নগুলো কিন্তু কোনো গুরুত্ব বিচারে কিন্তু কোনো অংশেই কম নয়। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার জন্য আবারও আমি অভিনন্দন জানাচ্ছি।